আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা একটা বিরতিতে ছিলাম, বিরতির পর আবার আপনাদের সাথে আসলাম। আপনাদের করা প্রশ্নগুলো আমাদের হাতে অনেক রয়েছে, ওগুলো আনসার দিয়ে ইনশাল্লাহ আবার আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ। শেখ, আমাদের আছে অনেক প্রশ্ন, এগুলো ইনশাল্লাহ আমরা আনসারের দিকে যাই। অনেক কলার অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আমরা কল পরে নিব। একবার প্রশ্ন করছেন যে তার স্বামী অনেক রাত বাহিরে থাকেন, খামর শেষে অনেক রাত বাড়া থাকেন, তো তাই সাইদা যে কোনো দোয়া বা তাবিজ আছে নি যেগুলো স্বামীর গরো দেখা যায়? জি বোন, এটা প্রায় মহিলাদের কাছ থেকে আমরা শুনি এটা সমস্যা, কারণ স্বামীগণ যারা রেস্টুরেন্ট ইত্যাদিতে কাজ করেন সেইটা ওই হারাম কাজেরই আসর, তাই প্রথমত হারামের সমস্ত কাজ থেকে ফিরে এসে হালাল কাজের অন্বেষণে যেতে হবে, কারণ অসংখ্য মানুষকে আল্লাহ পাক হালাল কাজের ব্যবস্থা করে দিয়েছেন, তাই আল্লাহর এই বান্দাদেরকেও ব্যবস্থা করে দেবেন। এইটা ওই বান্দাগণ তারাও নিজে সচেষ্ট হতে হবেন এবং আপনারাও তাদেরকে তালকিন, তাদেরকে আপনারাও প্রেশার ক্রিয়েট করতে হবে যে আপনারা হালাল রুজি করুন। আর দুই নম্বর হলো, আপনি বেশি বেশি করে এই দোয়া পড়বেন, আপনার এই কথাগুলো, আপনার এই ওয়াজগুলো তাকে যেতে আসর করে, আপনি যে ওনাকে বলবেন যে আপনি বন্ধু বান্ধবের সাথে এভাবে আড্ডা দিয়ে এত রাত্রিতে আসবেন না, আপনার এই কথায় হিতে বিপরীত হবে, তিনি রাগান্বিত হবেন। তাই আপনি বেশি করে আল্লাহুম্মা ইন্নী নাজআলু কা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই দোয়াটা বেশি করে পড়বেন, তাতে করে আপনার স্বামীর অন্তরটা নরম হবে। আর এই দোয়াটা পড়ার পর এরপরে আপনি এইভাবে বুঝাবেন, তখন উনি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবেন। তিন নম্বর যে কাজটা করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপরে সালাতুল হাজাত আদায় করে আল্লাহ পাকের কাছে আপনি কাঁদতে হবে, চাইতে হবে যে আল্লাহ তুমি আমার স্বামীকে ঘরমুখী করে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও এবং অসৎ বন্ধুদের থেকে ফিরিয়ে নিয়ে আসো, আল্লাহর কাছে চাইতে হবে। আর হেকমত এখতিয়ার করবেন, স্পর্শকাতর কোনো ব্যাপার স্যাপার নিয়ে বেশি তর্কাতর্কি করবেন না, বেশি করে যেটা দিয়ে তিনি রাগান্বিত হয়ে যান সেই কথাগুলো বেশি করে বলবেন না। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু শেখ। আমাদের নেক্সট প্রশ্ন ছিল, প্রশ্ন করছেন যে তান আব্বার মৃত্যুর তারিখ তাই সুরা ইয়াসিন তিলাওয়াত করছেন, তো এই সুরা ইয়াসিনের তিলাওয়াতটুকু কিলা তান আব্বার কাছে পৌঁছাইতা ঈসা আলাইহিস সালাম হিসাবে? জাযাকাল্লাহু খায়র। বোন দেখুন, দুনিয়ার কোনো মানুষের কাছে চিঠি পৌঁছানোর মাধ্যম হলো বাহক লাগে। আজকাল তো দুনিয়ার সায়েন্স আমাদেরকে এত সহজ করে দিয়েছে, বাংলাদেশে আপনার খবরটা মোবাইলে ফোন করে পৌঁছে দিতে পারেন, বাহকের প্রয়োজন হয় না। আমেরিকাতে খবর পৌঁছে দিতে পারেন, বাহকের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শাহরগ থেকে আরও নিকটে, অত্যন্ত নিকটে। বান্দার যেটা করে নাই নিয়ত করেছে সেটাও আল্লাহ পাক শুনে ফেলেন। তাই আপনার এই তিলাওয়াত যে আপনি যে উদ্দেশ্যে করেছেন সেটা উদ্দেশ্যটা আল্লাহ পাক জানেন, আপনি আপনার আব্বা রুহের মাগফিরাতের জন্য করেছেন, তাই সেটা আল্লাহ পাকই এটার সোয়াব আপনার আব্বার রুহের জন্য পৌঁছিয়ে দিবেন। এরপরেও আপনি আপনার ভাষায়, আপনার ইংলিশ ভাষা হোক অথবা বাংলা ভাষা হোক অথবা আরবি ভাষা হোক, যেটা আপনি ভালো জানেন সেই ভাষায় তিলাওয়াতের পর, দুই রাকাত নামাজ আদায় করার পর আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতিভাবে আল্লাহর কাছে চাইবেন, আগে পিছিয়ে দুরুদ শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার এই তিলাওয়াতের ভুল ত্রুটি মাফ করে দাও আর এটার হাদিয়া তুমি সকল মমিন মুসলমানের রুহের মধ্যে নিয়ে পৌঁছে দাও, খাস করে আমার আব্বাজানের রুহের মধ্যে পৌঁছে দাও। আপনি এভাবে চাইবেন, আল্লাহ পাক অবশ্যই তার মমিন বান্দার দোয়া কবুল করবেন। এতে কোনো মাধ্যমের প্রয়োজন নাই, কোনো হুজুরকে দিয়ে পৌঁছানোর কোনো প্রয়োজন নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করবেন। জাযাকাল্লাহ শেখ। প্রশ্ন করছেন যে জাকাত তাই নর্মাল শুনছেন যে আরবি মাসে দেবার লাগে, তো তাই ডিসেম্বর মাসে দিলেন জাকাত, এই ডিসেম্বর মাসে দিলে এটা হইব নি? আরবি মাস এবং ইংলিশ বাংলা মাসের মধ্যে প্রায় 10-11 দিনের পার্থক্য থাকে, তো প্রতি বছর যদি আপনি 10-11 দিনের পার্থক্য করেন তো দেখবেন আপনার জীবনের মধ্যে কয়েক বছরের জাকাত দেওয়া হয় নাই। যেহেতু ইসলামের সকল বিধিবিধানা আরবি মাসের সাথে সম্পর্কযুক্ত,
আপনি রোজা রাখবেন আরবি মাসের সাথে সম্পর্কযুক্ত, হজ করবেন আরবি মাসের সাথে সম্পর্কযুক্ত। ঠিক তেমনিভাবে যেহেতু জাকাতটাও ইসলামের একটা ফরজ বিধান, সেই ফরজ বিধানটাও আরবি মাসের সাথে করলে আপনার বছরে যে 10 দিন কমে যায়, ডিসেম্বরের 15 তারিখ যদি দেন তা আর এক বছর ডিসেম্বরের 15 তারিখ দিলে আপনার এই বছরে 10 দিন কমে গেল, এভাবে পরের বছরে আরও 10 দিন, এভাবে দেখবেন 10 বছরে আপনার 10 দশে 100 দিন, 20 বছরে 200 দিন, 30 বছরে 300 দিন, অর্থাৎ 30-35 বছরের মধ্যে আপনি দেখবেন 1 বছরের জাকাতটা আপনার মিসিং হয়ে গেছে। তাই আমি মনে করি যে প্রতি রোজা মাসে যদি আপনি জাকাতটা দিয়ে দেন, আপনার জাকাতের মাসটা রাখেন রোজা মাস, তাহলে আপনার আরবি যে বছরে 10 দিন কমে সেটাও আপনার অসুবিধা হইল না, আর রোজা মাসে আলাদা একটা ফজিলত রয়েছে সেই ফজিলতটা আপনি পেয়ে গেলেন। তাই আরবি মাসটার ধরে নিতে পারেন, অথবা আরবি মাসের শেষ মাস জিলহাজ্জা হজের মাস আপনি ধরে নিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি করে গরিব দুঃখীদের সহযোগিতায় এগিয়ে আসার এবং জাকাত নামক যে ফরজ এবাদত জিম্মাদারি সেটা আদায় করার তৌফিক দান করুন, আমিন। জাকাতটা যদি রোজা মাসের আগে ফরজ হতে তো রমজান মাসে অপেক্ষা করতে পারবেন না, রমজান মাসের আগে দিয়ে দিন, আগে দিন না। যাদের 1 বছর মনে করেন প্ল্যানিং হয়েছে, সুন্দর একটা কথা মাওলানা মিসবাহউদ্দিন হেলালি সাহেব বলেছেন যে যখনই ফরজ হবে তখনই আদায় করে নেবেন, সেটা কারণ মওত কখন হবে বলা যায় না। তো যারা প্রতি বছর দেন, গত বছর মনে করেন এবছর আপনার ফরজ হয়েছে, এখন এখন রমজান আসে নাই, আপনি এখন দিয়ে দিলেন, আগামী বছর একটা আপনি রমজানকে অগ্রিম বানিয়ে দিয়ে দিলেন, সেটাও আপনি করতে পারেন। প্রশ্ন করছেন যে বেমার লাগিয়া মসজিদ পয়সা দিয়া দোয়া চাওয়া ঠিক আছে? জীবন অবশ্যই দিতে পারবেন, যে আপনি অসুস্থ মসজিদের মধ্যে হাদিয়া করলেন আর মসজিদের ইমাম সাহেবকে বলে দিলেন যে জুম্মাবারে আমার জন্য দোয়া করার জন্য মুসল্লিয়ানা কেরামদেরকে নিয়ে জায়েজ রয়েছে, অবশ্যই করতে পারবেন। জাযাকাল্লাহ। আরও বিভিন্ন প্রশ্ন করছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে নফল ফজর আগ পর্যন্ত নফল পড়া যাইব নি বেশি বেশি হইয়া? জি, পড়তে পারবেন তাহাজ্জুদের নামাজের পর, এরপরে যে সময়টা থাকে এই সময়টাও মকবুল সময়, এ সময় আপনি উমরি কাজা পড়তে পারেন, নফল অন্যান্য নামাজ আদায় করতে পারেন, তসবিহ তাহলিল করতে পারেন, তিলাওয়াত করতে পারবেন। জি, আর বিভিন্ন প্রশ্ন করছেন যে নামাজের মাঝে সুন্নতের মাঝে সুরা ছোট সুরা আর ফরজের মাঝে লম্বা সুরা গিয়ে পড়তে পারবেন? জি বোন, এই প্রশ্নের আমরা জবাব অনেকবার দিয়েছি যে তারতিবের খেয়াল, আপনি এক নামাজে আছেন, মনে করেন জোহরের 4 রাকাত নামাজ আপনি পড়তেছেন, ওই 4 রাকাতের ভিতরে যেন উল্টা পাল্টা না হয় সেই দিকে খেয়াল রাখা। এই 4 রাকাতের ভিতরে ফয়লা আপনি পড়লা, আপনি যে কোন সুরা উনি বলছিলেন কোনটা আয়াত, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এ ধরনের আয়াত দিয়ারি আপনি পড়লেন প্রথম রেখাত, 2 নম্বর রেখাতে পড়লা আপনি আলাম তারা, 3 নম্বর রেখাতে পড়িল্লা সুরে ইয়াসিনের 2 আয়াত, 4 নম্বর রেখাতে পড়িল্লা, এইভাবে হবে না। এক নামাজের ভিতরে 4 রেখাতওয়ালা একটা নামাজের ভিতরে উল্টাপাল্টা চলবে না, আপনি সিরিয়াল মেনটেন করে পড়তে হবে। তবে প্রথম 4 রেখাত আপনি সুন্নত পড়েছেন, আলাম তারা লিলাফি আর আইতাল্লা দিন না তৈনা, জোহরের 4 রেখাত, জোহরের আরও 4 রেখাত ফরজ পড়তেছেন, প্রথম রেখাতে আপনি ফাজ করুনি আজ কুরুকুম পড়লেন, পরের রেখাতে আপনি আম্মায়েতা সালুন থেকে কিছু পড়লেন, এতে কোনো অসুবিধা নাই। মানে একটা নামাজের ভিতরে আপনি সিরিয়াল উল্টাপাল্টা করতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ। প্রশ্ন করছেন যে কোরআন শরীফের আয়াত লিখিয়া তাবিজ যদি গলার লোকটা ইয়ে টয়লেটে যাওয়া যায় হবে কিনা? জীবন, তাবিজ জায়েজ কিনা উলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন মত রয়েছে, তবে সর্বসম্মত মত হল কোরআনে করিম শুধু তাবিজের জন্য আসে নাই। কোরআনে করিম যারা কোনো আমল আখলাক নাই তারা তাবিজ হিসাবে ব্যবহার করা কোরআনে করিমকে, এটা মারাত্মক না জায়েজ এবং গুনাহের একটা কাজ। কোরআনে করিম অনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল্লিল আলামিন ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, কোরআনে করিম আল্লাহ পাক নাজিল করেছেন মুমিনদের জন্য শিফা, এটা শিফা সকলের জন্য আর মুমিনদের জন্য বিশেষ করে এটা শিফা। কোরআনে করিম এটা তিলাওয়াত করাও শিফা, এটা রুহানিও শিফা, এবং এই শিফা দ্বারা মুরাদ জাহান্নামের আগুন থেকে মুক্তির শিফা। এ কারণে দৈহিক শিফাও আত্মিক শিফাও আর জাহান্নামের আগুন থেকে মুক্তির শিফাও,
তাই শুধু এটাকে দৈহিক শিফা হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটাকে আত্মিক শিফা না বানাবেন। কোরআনকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত পুরা কোরআন শরীফ কোরআন গলার মধ্যে জুলাইয়া দিলে, কোরআন শরীফ উপরে, কোরআন শরীফ ডাইনে, কোরআন শরীফ বাউয়ে, কোরআন শরীফ মাথার শিওরে রাখলেন আর খানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনলেন, এটা আপনার জন্য আরও আজাবের বাইস হবে, আপনি কোরআন অবমাননার শামিল হবে। তাই কোরআনের উপর আমল করতে হবে, এরপরে যদি কোনো বুজুর্গের আমল বাতিয়ে দেওয়া হয় সেটাকে তাহফিজ ব্যবহার করা হয়। কোনো কোনো বুজুর্গ বলেন সেটা জায়েজ রয়েছে, আর যেহেতু এটা ঠুলের ভিতরে আছে গলাতে থাকলে যদি থাকে কোনো বুজুর্গেরভাবে বাতিয়ে দেন আর এই অনুযায়ী আমল করতে পারেন, ঠুলের ভিতরে থাকলে বাথরুমে গেলে কোনো অসুবিধা হবে না, কারণ হাফিজে কোরআন সিনার ভিতরে থাকার পরও উনিও বাথরুমে যান। জাযাকাল্লাহু খায়র। জি শেখ, আপনার মূল্যবান আলোচনা আমরা শুনি, জাযাকাল্লাহ। আমরা একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে কে আছে। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বল। জি, আমার দুইটা প্রশ্ন। জি, খুব আছে। জি, পয়লা প্রশ্ন হলো হাজত নামাজে কোন মানে কোন নামাজে রক্তর লগে পড়তাম বা কোন সুরা দিয়ে পড়লে ভালো হইব। জি। দ্বিতীয় প্রশ্ন হলো আজে সন্তানই পাল্টা যে হইসা জাকারিয়া আলাইহিসসালাম পড়ছেন যে আয়াত, এটা কোন সুরার কত নাম্বার আয়াত? জি জি, দুইটা প্রশ্ন। জি, থ্যাংক ইউ। আমরা নেক্সট কলার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নিউজ। জি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, একটা প্রশ্ন করতাম আপনার, অন্য নামাজের টাইম হয়ে গেছে আপনার গাড়িতে আমরা হচ্ছে। জি, তো মানে গাড়িতে আমি নামাজ পড়তাম পারবো? জি, আর কোনো প্রশ্ন ভাই? ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি, আমার কোয়েশ্চন ভাই, কয়েকটা কোয়েশ্চন অনলাইন হল না, যদি একটা একটা করে জিগাই। কয়েকটা বলতে কয়েকটা করবা? আচ্ছা, দুই তিনটা করি। দুই তিনটা? আচ্ছা, রোজা। জি, রোজা রাখতাম পরে, যেমন নফল রোজা, পানি খাইছি তিনটা সাড়ে তিনটা এরকম, এরপরে এখন উঠতাম পারছি যদি পরে সাড়ে পাঁচটা ভিতরে, আবার যদি কিছু খাইছি তো ওই বলি, এখন উঠতে পারতাম না, ভয় লাগে তো পানি খাইছি ঠিক আছে, বাট এরপরে তো আবার এখন কিছু সিরিয়াল একটু খাইয়া রোজা রাখতাম চাইছি, তো ওই বনিতে আমি যে যেমন আগত তো হয়েছি যদি রোজা রাখলাম, এখন আমি পানি খেলেছি, তা আবার দেখাইছি নিয়ত হইল ইসলাম নিয়ে, তো কি হইব এটা মানে কনফিউজ আছে। তা আমরা একটু হইবা যেমন আমার প্রশ্নটা হইলো, আমরা যে সময় নামাজ পড়ার সময় মুসাহরি নানি দুই হাতটা মিলে, যে সময় মুসাহরি জি দুই হাতটা মিলে যেন পিছন পিছনের গদন 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 পর্যন্ত নিয়ে যায় নানি দুই হাত, অজু করবার সময় দুই হাত সামনের দিকে আনা লাগবো নি, অজু করবার সময় মুসাহরির গদন পিছনের গদনা পর্যন্ত নিয়ে যায় নানি। জি,
হান্দা বরাবর আর হান্দা থেকে আবার দুই হাতটা মিলাইয়া সামনের দিকে আনা লাগবো নি। আচ্ছা ওই হঠাৎ বুঝাই হবে প্লিজ। জি আমরা আনসারের দিকে যাই শেষ। ওকে দেখতে হবে তখন অনুষ্ঠান আমরা আনসার দিচ্ছি ইনশাল্লাহ। এখন প্রশ্ন করছেন যে নামাজের মধ্যে সালাতুল হাজাতের নামাজ পড়তে হলে কোন সূরা বা কোন টাইম ফিক্স আছে? জি বোন, সালাতুল হাজাত যে কোনো সময় পড়তে পারেন। আপনার হাজাত এখন পড়েছে মাকরু ওয়াক্ত যদি না থাকে, মাকরু ওয়াক্ত হলো সূর্য উদয়ের সময়, দুপুরের সময়, আসরের ফরজ পড়ার পরে মাগরিবের আগ পর্যন্ত। এই সময় ছাড়া যে কোনো সময় আপনি সালাতুল হাজাত পড়তে পারেন। তবে রাতের আধারে যদি আপনার এটা সার্বক্ষণিক আপনার সবসময় সমস্যা হয় তাহলে আপনি রাতের আধারে তাহাজ্জুদের সময় পড়াই ভালো। এ সময় দুনিয়ার সকল আদালত বন্ধ হয়ে যায়, আল্লাহর আদালতগুলো থাকে আল্লাহর কাছে চাওয়ার। তাই তাহাজ্জুদের নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজাত পড়তে পারেন, অথবা এশার নামাজের পরে আপনি সালাতুল হাজাত পড়ে ঘুমাতে পারেন, এই সময়টাই উত্তম। আর সালাতুল হাজাতে যে কোনো সূরা পড়তে পারেন। যারা লম্বা সূরা আয়াত ইত্যাদি জানা নাই তাদের জন্য উত্তম হলো প্রথম রেখাতে কুলিয়া ইউহল কাফিরুন আর শেষের রেখাতে কুল হু আল্লাহ। জাযাকাল্লাহু খায়র। জি রবীন্দ্র প্রশ্ন করছে যে আমি যা কইছিলাম যে এই দোয়াগুলো আসলে বিশেষ করে সুরাতুল মারিয়ামের মধ্যে এসেছে। এই দোয়াগুলো সুরাতুল মারিয়াম আপনি যদি তিলাওয়াত করেন তাহলে সবকটি দোয়া আপনি পেয়ে যাবেন। জাযাকাল্লাহ। আর ভাই প্রশ্ন করছেন তাই লম্বা সফরও যাই গাড়ি বিচে আসেন নামাজের টাইম হয়ে গেছে এমন তো অবস্থা গাড়ি বিচে নামাজ পড়তে পারবেন? গাড়ির ভিতরে নামাজ পড়ার মশালা বেশ কয়েকটা মশালা। একটা হলো যদি আপনি আপনি নিজে ড্রাইভার না থাকেন, আপনি কোচের মধ্যে আছেন আর এই কোচের ড্রাইভার তাকেও বললেও তিনি গাড়ি থামাবেন না, তিনি নন মুসলিম, অথবা এটা একটা সময় বেঁধে দেওয়া ছাড়া এই গাড়ির ড্রাইভার গাড়ি থামানোর পারমিশন নাই, এই ধরনের অবস্থায় হইলে আপনার গাড়িতে সিটে বসে আপনি নামাজ পড়তে পারবেন। আপনার নিজের স্টিয়ারিংয়ে ধরা, আপনি নিজে ড্রাইভার, আপনি গাড়ি চালিয়ে গাড়িতে বসে নামাজ পড়া জায়েজ নয়। আপনি যে কোনো একটা সার্ভিস স্টেশনে গিয়ে সেখানে আপনি নামাজ আদায় করবেন। তবে হ্যাঁ, এ ধরনের কোনো জায়গা যদি না থাকে, অথবা বৃষ্টির দিন কোনো জায়গা আপনি পাবেন না, কোনো সার্ভিস স্টেশনও পাচ্ছেন না, নামাজের টাইম চলে যাবে, তখন আপনার গাড়িকে কিবলামুখী করে আপনি স্টিয়ারিংয়ে বসে আপনার নামাজ পড়া জায়েজ রয়েছে। সংক্ষিপ্ত আকারে এই মশালাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। জাযাকাল্লাহ। আরো বইনে প্রশ্ন করছেন যে বেমার ফলে টাকা পয়সা দিয়া ইমাম সাহেবের দিয়া দোয়া করেন যায়, যেটা যদিও আমরা আনসার আগে দিয়েছি তো বারবার। জি, অসুস্থ হন আর যে কোনো মুসিবতের কারণে দোয়া করানোর সেটা জায়েজ রয়েছে। হাদিয়া দিয়া, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তবে এটাকে যে খতম পড়াইবার লাগি, এখন মারা গেছেন তারারে দিয়ারি পয়সা দিয়া খতম পড়ানো, এই যে রেওয়াজটা সেটা জায়েজ নয়। আপনার মন চাইছে আপনি হাদিয়া দিবেন, উলামায়ে কেরামগণ মসজিদের ইমাম সাহেব তারা আল্লাহর মায়ার মানুষ থাকেন, মসজিদের খেদমতে তারা থাকেন, তারা সমাজ আপনার পুরা এলাকার মানুষদের ইমাম। এই কারণে যেহেতু ওরা আল নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হলো আল্লাহর নেক বান্দাদের শরণাপন্ন হওয়া, সেটা এই কারণে যদি একটা হাদিয়া দেন সেটা না জায়েজ নয়, এটা একটা উত্তম আমল, এটা একটা সুন্নত ইবাদত। আর এটাকে মানে অসুস্থতার জন্য আপনি দোয়া করানো হুজুরের হাদিয়া দেওয়া এটা জায়েজ রয়েছে, কিন্তু শুধু মুর্দেগানদের জন্য দোয়া করানির লাগি বলে আমার বাপের লাগি খবর জিয়ারত করেন জানো আমার বাপের জানাজা আইনা পড়াইলাম এক হুজুরের পয়সা দিয়ে আইনা জানাজা পড়ানো, সেটা আমি আগে বলেছি জায়েজ নয়। আর এমনি হাদিয়া দিয়া দোয়া করানো জায়েজ রয়েছে। জাযাকাল্লাহ। আরো বইনে প্রশ্ন করছেন তাই ঘুমাইবার সময় রোজার নিয়ত নফল রোজার নিয়ত খুঁজে হতে রয়েছিলাম, আবার তাই সুবে সাদিকের আগে আবার উঠে গেছে, উঠে ফার্স্টের সময় উঠে আবার তাই পানি খাইলছেন বা খাইয়া আবার নিয়ত করছেন, তো এমত অবস্থায় রোজা একটু হইব নি না কোনো সমস্যা আছে? জাযাকাল্লাহ খায়ের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানার আগে আগেকার উম্মতের জন্য এটা ছিল যে কেউ যদি ঘুমাই যেতা আর মনে হরু কায় এশার নামাজ হইরা ঘুমাই গেছেন আর তানের ঘুম বাংছে রাতকুই একটার সময় আবার উটিয়ারি তাইন সেহরি খাইতা চাইছেন, জায়েজ আছিল না। অর্থাৎ রাতের বেলা ঘুমাই গেলে ঘুম থেকে উঠে গেলে তাই সেহরি খাইতে পারতা না আর কোনটা খাইতে পারতা না, স্ত্রী সহবাস করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতে নাজিল হইরিয়া এই জিনিসটার রহিত করছেন এবং তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজার, ফজর পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সহবাস আপনার জন্য জায়েজ আছে। আপনার তিনবার ঘুম ভাঙ্গে আপনি উঠতে তিনবার উফানি খাওকা সিরিয়াল খাওকা কোনো অসুবিধা নাই। নিয়ত যদিও দিনও করিলেন,
নিয়ত যদিও ফরজ নমাজও যদি হয় আপনি তেরাবির নমাজ ভুইডা নিয়ত করে লিছেন, তার বাদেও যদি আপনি গুমান থেকে উঠতে আর লম্বা রাইত থাকে আপনি আবার খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। অর্থাৎ সুবে সাদিকের আগ পর্যন্ত আপনি যতবার চান ততবার খাবার গ্রহণ করতে পারবেন। ফরজ নমাজের মাঝে আত্মাইয়া তো তাই বলিয়া উঠে গেছিলাম, আবার আত্মাই তো ফরিয়া বাদে তাই সসইদা দিছেন ওই বোন জি বোন। যদি আপনি তাশাহুদ বলে যান আপনি আবার যখন স্মরণ হবে চার রেখাত পড়ার সময় আপনি সিজদায় সহ দিয়া দিলে আপনার নামাজ দুরুস্ত হয়ে যাবে। অথবা আপনি যদি কনফিউজ হয়ে যান যে আপনি চার রেখাত পড়লেন নি না তিন রেখাত পড়লেন, এই কনফিউজ হইলে আপনি এক রেখাত ফুরাইতে হইব। আর যদি আপনি কনফিউজন চার রেখাত পড়লা নি না পাঁচ রেখাত পড়লা তাহলে এক রেখাত ফুরানি লাগতো না, আপনার চার রেখাত ফরসন নিশ্চিত না হয় পাঁচ রেখাত ফরসন আপনার সন্দেহ লাগতেছে, এই ক্ষেত্রে আপনি সজদায় তিলা সজদায় সহ দিয়া দিলে আপনার নামাজ দুরুস্ত হয়ে যাবে। আর সজদায় সহ হলো আপনি তাশাহুদ পড়ে আপনি ডান দিকে সালাম ফিরাইয়া এরপরে দুইটা সিজদা দেওয়ার পর এগেইন তাশাহুদ আল্লাহ সাল্লি আল্লাহ বারিক আল্লাহ সালাম তো পরে দুনু দিকে সালাম ফিরানো। জাজাকাল্লাহ। আমাদের হাতে একটা প্রশ্ন করছেন যে অজু করার পর যে আমরা অজু করার সময় যে মাথা মোছা করে গর্দনা মোছা করি এটা কি আবার সামনের দিকে কি এভাবে টানিয়ে পুষিয়ে আনতে হবে নাকি? দেখুন গর্দনা মুছে করা এটা ফরজনা ওয়াজিবনা, এটা মুস্তাহাব একটা এবাদত মুস্তাহাব। তাই গর্দনা মুছে আপনার জেলাহান বালা লাগে জেলাহান কমফোর্টেবল ফিল করেন গর্দনা মুছে করা, গর্দনা মুছে করাটা ইয়েটা হাতের ব্যাকপিট হাতের ব্যাকসাইড দিয়া গর্দনার মধ্যে মুছে করে লওয়া। এর লাগে যদি আপনি মনে করেন আপনার আরও ঠান্ডা লাগতো আপনি ফুরাটা উগার হওয়া রাতের উগা যদি মুছে করুকা শুধু ব্যাকসাইড দিয়ে একবার মুছে করলেই মুস্তাহাব আদায় হয়ে যাবে। জি জি আমরা আলোচনা শুনি আপনার। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়ের উপরে আমি কথা বলছিলাম, আকস্মিক মৃত্যু। ইজা জা জালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। মত যখন আসবে একটা মুহূর্তও কাউকে সময় দিবে না। সাদ্দাদ তার সকল সম্পদ তার রাজত্বের সকল প্রদেশের গভর্নরদেরকে অর্ডার দিয়ে সে সোনা দানা মণিমুক্তা হীরা জহুরত সব জমা করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এগুলো সংগ্রহ করে অনেক বছর তার হাজার হাজার শ্রমিকের মাধ্যমে কাজ করিয়ে যে জান্নাত তার তথাকথিত জান্নাত সে বানিয়েছিল সেই জান্নাতে সে পাড়া রাখার জন্য এক পাটা শুধু অগ্রসর করেছিল, তখন আজরাইল ইসলাম এসে তাকে তার জান কবজ করার জন্য আজরাইল ইসলাম আসলেন। সাদ্দাত চাইল একবার তার জান্নাতে দাখিল হওয়ার জন্য, আজরাইল ইসলাম তাকে পারমিশন দিলেন না। সে চাইল তার দুটা পা দাখিল করে শুধু একটা বার সে দেখবে জান্নাতের ভিতরটা কেমন, আজরাইল ইসলাম তাকে সেই সময়ও দিলেন না। কারণ আল্লাহ পাক আজরাইল ইসলামকে হুকুম করেছেন সাদ্দাদের পা এক পা জান্নাতের উপরে গেছে সেখানেই তার জান কবজ করার সময়, তাই আল্লাহ পাক সাদ্দাদকে সেখানেই জান কবজ করেছিলেন। ফেরাউন সে পানির মধ্যে হযরত মূসা আলাইহিস সালামকে নিয়েছে মূসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে তার পিছনে মূসা আলাইহিস সালামের পিছনে সে দাবিত হয়েছিল, পানির ভিতরে ঢুকে গেল, ফেরাউন তো দাখিল হতে চাচ্ছিল না। আল্লাহ পাক একজন ফিরিস্তাকে পাঠালেন একটা গুড়া চড়ে গুড়ার বেশে, ফিরিস্তা সামনের দিকে ফিরিস্তার মাদি গুড়া তা সামনের দিকে হাঁকিয়ে চললেন, আর ফেরাউন ছিল সেই নর গুড়ার মধ্যে পুরুষ গুড়ার মধ্যে আরোহণ ছিল ফেরাউন। ওই মাদি গুড়াকে দেখে ফেরাউনের গুড়াটাও সামনের দিকে অগ্রসর হতে লাগলো, আর সামনে তো নীল নদকে আল্লাহ পাক সাতটি রাস্তা করে দিয়েছেন মূসা আলাইহিস সালামের জন্য, তাই ফেরাউনের এই বিশাল বাহিনীও এই রাস্তা দিয়ে অগ্রসর হতে লাগলো। আর অগ্রসর হয়ে যখন পানির মধ্যখানে চলে গেল আল্লাহ পাক হুকুম করলেন, মূসা আলাইহিস সালাম লাঠিটা উঠিয়ে নিলেন আর পানি মিল হয়ে গেল আর আজরাইল ইসলাম আসলেন, তখন ফেরাউন ইমান আনতে চেয়েছিল গুড়াইয়া ফেসাইয়া ইমান আনতে চাইল যে ওই মূসার আল্লাহর উপরে সে ইমান আনবে। তখন আজরাইল ইসলাম এসে মাটি এই নীল নদের মাটিটা ফেরাউনের মুখের মধ্যে দিয়ে দিলেন, আর তখনই তার মৌত হওয়া এই অবস্থায় মৌত হওয়া আল্লাহর আল্লাহর দরবারে লেখা ছিল, ফেরাউনের এই অবস্থায় মৌত হয়ে গেল। নমরুদের মৌতের কথা আমরা জানি, এই আল্লাহর দুশ্মনদের মৃত্যু সেগুলো আমাদের জন্য হেদায়ত, সেগুলো আমাদের জন্য তাদের এই আকস্মিক মৃত্যু আমাদের জন্য শিক্ষণীয় যে তারা ইমান আনা নসিব হয় নাই। আর জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহি আল্লামা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি
তাদের এই আকস্মিক মৃত্যুগুলো আমাদেরকে শিক্ষা দেয় ইমানের মৌতের শিক্ষা। জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাইহি, যার ইন্তেকাল গতকাল হলো, যার ইন্তেকাল পাকিস্তানি এয়ারলাইন্সের একটা যাত্রাতে ছিলেন দাওয়াত তবলিগের কাজে, চিত্রাল থেকে তিনি ইসলামাবাদ যাওয়ার পথে যে অ্যাক্সিডেন্টটা হলো, সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে 52 বছরের একজন মানুষ, মধ্যম বয়সী একজন মানুষ, যিনি দাওয়াত তবলিগের সাথে জড়িত ছিলেন, সেই মানুষটি পৃথিবী থেকে চলে গেলেন। তার জানাজা হবে ইনশাআল্লাহ আগামীকাল, জানাজা হবে দারুল উলুম কৌরাঙ্গি মাদ্রাসা করাচি, এই মাদ্রাসাতে তার জানাজা হবে। আর জানাজার ইমামতি করাবেন তিনিও বিশ্বনন্দিত আলেমে দিন। কিছুদিন আগে তিনি এসেছেন লন্ডনে, কয়েকটি প্রোগ্রাম করেছেন লাইভ, আমরা ইকরা বাংলাতে, ইকরা উর্দুতে আমরা দেখিয়েছি। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া আগামীকাল তার জানাজার পর জানাজাতে ইমামতি করবেন আল্লামা তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া। জুনায়েদ জামশেদ আল্লাহপ্রেমিক এমন একজন মানুষ ছিলেন যার স্পর্শে কেউ গেলে তরুণেরা পরশ পাথরের মতো তার জীবন পরিবর্তন হয়ে যেত। হাসি খুশি একজন মানুষ ছিলেন, উর্দুভাষী একজন মানুষ যিনি বাংলা একবারে জানেন না, তার কণ্ঠে আমরা কয়েকটা বাংলা নাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি, হামদে বাড়ি তালা শুনেছি। বাংলা ভাষায় তিনি গেয়েছেন, বাংলাভাষী মানুষের হৃদয়কে তিনি স্পর্শ করেছেন, উর্দুভাষী মানুষের অন্তরকে তিনি পাগল করে দিয়েছেন। বিশ্বের লক্ষ কোটি আল্লাহপ্রেমিক মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন তিনি। তার ইন্তেকালে শুধু আমরা একজন মানুষকে হারাইনি, আমরা হারিয়েছি আল্লাহপ্রেমিক নবীপ্রেমিক প্রেমিক একজন আদর্শ মহামানবকে, যিনি অনুসরণীয় একজন মানুষ, যাকে দেখলে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। আমি একবার হজে তার সাথে দেখা হয়েছে মদিনা শরীফে রওদায় আথার জিয়ারত অবস্থায় তার সাথে দেখা হয়েছে। আল্লামা তার সাথে ছিলেন, তারিক জামিল সাহেবও ছিলেন, সেখানে দেখা হয়েছে। আমি আমার আলোচনার মধ্যখানে বুখারী শরীফের যে হাদিসটি আমি বলেছিলাম, তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা দিরা। অনেক মানুষ এমন রয়েছেন যারা সারাটি জীবন নেকির কাজে কাটালেন, কিন্তু জীবনের শেষ দিকে এসে ইসলাম নিয়ে এত বাড়াবাড়ি করেন, কুফুরির পর্যায়ে চলে যান। আমরা দেখেছি অনেকেই যে মানুষের মধ্যে তাফরিকা সৃষ্টি করেন, দলাদলি সৃষ্টি করেন, মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেন, নিজেও জাহান্নামের দিকে চলে যান, শয়তানের দুকাতে পড়ে। আবার আল্লাহর অনেক মায়ার বান্দারা যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে ফেলেছেন, তারা যখন তওবা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা। যখন তারা তওবা করেন, আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে ফেলেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা যখন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। এর মধ্যে একজন হলেন জুনায়েদ জামশেদ। ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের পিছনের জীবনের সকল গুণাকে, গান গেয়ে যে গুণা করেছেন, অশ্লীলতা করে যে গুণা করেছেন, ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক সে সমস্ত গুণাকে চেঞ্জ করে নেকির খাতার মধ্যে সামিল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুনায়েদ জামশেদ ছিলেন তেমনই এক মানুষ, আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিয়ে যেন আল্লাহ পাক নেকির খাতার মধ্যে সামিল করে নেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। জুনায়েদ জামশেদ রহমতুল্লাহি আলাইহির 3 ছেলে এবং 1 মেয়ে। আল্লাহ পাক তার সন্তানাদিদেরকে যেন হায়াতে তৈবা দান করেন, তার বাচ্চাদেরকে যেন আল্লাহ পাক দীনের জন্য কবুল করেন, যেভাবে তাদের বাবা পৃথিবীর কোনায় কোনায় লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন। আমরা তার সন্তানাদিদেরকে ভালোবাসি, আল্লাহ পাকের কাছে তার সন্তানাদির নেক হায়াত কামনা করি, এবং জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দির জন্য
জান্নাতের আলা মাকামের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ শেখ, আপনার দীর্ঘক্ষণ আপনি আলোচনা করেছেন, এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, একতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম, আকস্মিক মৃত্যু সম্পর্কে আলোচনা করছিলেন শেখ ফয়েজ আহমদ সাহেব। আসলে একটা একজন কবির ভাষায় বলতে হয়, কবি বলেছিলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। আজকে যেন জিনায়েত জামশেদ যেন মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি হাসতেছেন, সারা পৃথিবী তার জন্য কাঁদতেছে। তো আমরাও যেন এমন জীবন গঠন করি যে জীবন আমাদের জন্য যেন হাসির জীবন হয়, মানুষ যেন আমাদের জন্য কাঁদে। তাই আজকে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে আগামী দিনের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।